স্বামীর কাছে স্ত্রীতে বলবে আমার দেনমহরের টাকা কয়টা দাও টাকা দাও যানজট বাদি গেছে এদিক দিয়ে লোক ওদিক দিয়ে লোক এন্ড আল্লাহ কয় এই ফেরেশতারা ও জায়গা ভিড় কে আলাই যে এক বুড়ি আইছে বুড়োর তো গলা সিবে ধরছে কি কয় কয় দেনমহরের টাকা পাবে বলে আল্লাহ কয় তা বুড়োর দিতি কও বুড়ো কয় তোমার বাড়ি কোন জায়গা বুড়ো বউরে চিনতে যাবে না কয় আন তো চিনবা না দিন সাত টাকা ফেলা বুড়ো তিন লাখ সাড়ে তিন লাখ এই মজলিসটার শুরু থেকে শেষ পর্যন্তটাই শেষ পর্যন্তই নেকির মজলিস এমনিতেই মাদ্রাসার পাশে সারাদিন উলামাই কেরাম তুলাবা এজামের বিচরণ ঘটে যাদের সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتِهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ যারা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় চলাফেরা করে সর্বক্ষণ তাদের পায়ের নিচে বেগুনা মাসুম নূরানি ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয় আজকেও আপনারা এখানে দ্বীন শিখতে আসছেন দ্বীন শিখতে আসছেন না দিন শিখতে আসেন আপনাদের সবার নাম তালেবে এলেম আমাদের আঞ্চলিক ভাষায় কি কয় তালবে আলিম এই কয় না শব্দ হলো তালেবে এলেম এলেম অন্বেষণকারী দিন শিখতে আসছেন আপনারা সাময়িক ক্ষণেকের জন্য তালেবে এলেম আপনারাও ঘর থেকে বেরো এখানে আসছেন এখান থেকে ফিরে বাড়ি যাওয়া পর্যন্ত প্রত্যেকের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পর বিছাই দেয় বিদেশি কোন প্রেসিডেন্ট রাজা বাদশা বাংলাদেশে আসলে এয়ারপোর্ট থেকে নিয়ে গণভবন পর্যন্ত বঙ্গভবন পর্যন্ত লাল গালিচা সম্বর্ধনা দেয় তাদেরকে অভ্যর্থনা ইস্তেকবাল করে সেনাবাহিনী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মন্ত্রী মহোদয় যে তাদেরকে স্বাগতম জানাইয়া লাল গালিচার উপর দিয়ে তাদেরকে গন্তব্যে নিয়ে আসে সারা দুনিয়ার সমস্ত লাল গালিচার যে দাম একজন ফেরেস্তার একটা নূরের পরের দাম তার চেয়ে বেশি না কম তাহলে সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্টের চাইতে আজকে আপনাদের দাম কোটি কোটি গুণ বেশি ভারতের মোদি যদি বাংলাদেশে আসে তাহলে ওর পায়ের নিচে নূরের ফেরেস্তারা পর বিছাই দেয় কি ভারতের প্রেসিডেন্ট আমেরিকার টেম্পু টেম্পু নিয়ে না কি যেন ট্যাম্প ট্যাম্প বর্তমান কেডা জুবাইডেন জুবাইডেন আসলি পর বিষয় যাবে এখানে যারা ভ্যান চালান রিক্সা চালান আমার মতো নিচু মানের মানুষও যারা আছেন ভ্যান চালানো রিক্সা চালানো কইলে ভাইদের মন ছোট হবে যে তাহলে আমরাই কি সমাজে সবচেয়ে নিকৃষ্ট আদৌ নয় সমাজে যত ছোট কাজ কেউ করুক না কেন সে যদি নামাজ পড়ে কোরআন পড়ে তাহলে বেনামাজি প্রেসিডেন্টের চাইতে তার দাম কোটি কোটি গুণ আল্লাহর কাছে সামাজিকভাবে আমরা যারা ছোট মোটো আছি তারাও আজকে এখানে আসার সময় যাওয়ার সময় আপনার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেবে এলো আজকে মাহফিল উপলক্ষে আসা যাওয়া এমন করে যেদিনই মাহফিলে যান তবলিগে যান সেদিন আপনাকে এরকম করে আর তালেবে এলেম মাদ্রাসার ছাত্র যারা তারা চব্বিশটি ঘন্টাই তো মাদ্রাসার কারখানার মধ্যে দিয়ে ঘোরাফেরা করে অতএব তাদের পায়ের নিচে পর বিছানো থাকে চব্বিশ ঘন্টা ঠিক কিনা এই মাঠ দিয়ে ছেলেপেলেরা ঘোরাফেরা করে না এখানে সবসময় পর বিছানো আছে ওগে বিছানো পরের উপরে আজকে আমরা বসে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তো এই কারখানাটাই হলো সর্বক্ষম নেকির কারখানা এই মাওলানা বলেছেন খালেদ সাইফুল্লাহ বলেছেন যে মাদ্রাসা হেফজখানা আছে না হেফজখানা আছে জামাতখানা আছে সব সময় পড়াপড়ি চলে সব সময় একদল পায়খানে যায় আর একদল পড়ে একদল ঘুমায় আর একদল পড়ে একদল খাইতে যায় আর একদল পড়ে একদল পেশাবখানায় যায় আর একদল পড়ে সব দল মিলে যখন ঘুমায় যায় তার মধ্যে একদল পড়ে গোমের মধ্যে একদল পড়ে একেবারে চোখের সামনে বাস্তব দেখি আমি মাহফিল সেরে মাদ্রাসায় যখন যাই বাড়ি যাই তখন আমার বাড়ি আর মাদ্রাসা একই জায়গায় পাশাপাশি তো মাদ্রাসায় ঢুকি কখনো কখনো বেশিরভাগই মাদ্রাসায় ঢুকি মাদ্রাসায় ঢুইকা হেফজখানা আছে হেফজখানার মধ্যে শুনি যে পড়ার শব্দ শোনা যাচ্ছে রাত দুইটা রাত দুইটার সময় হেফজখানায় পড়ার শব্দ সব ছেলে ঘুমায় একটা ছেলে যদি পড়ে তাহলে বাকিদের ডিস্টার্ব হয় না
আমি জানলার ফাঁক দিয়ে দেখি যে পড়তেছে সেও নাক ডেকে ঘুমাচ্ছে। ও সজাগ থাকতে যা পড়ছে স্বপ্নেও সেই পড়া দেখে, বিড়ালে ইঁদুর স্বপ্নে দেখে, এটা কথা আছে না? বিড়ালে কি স্বপ্নে দেখে? ইঁদুর স্বপ্নে দেখে। সুপারভাইজার দিন বইরে লোকাল বাসে টাকা কালেকশন করে, দেখবেন যে স্বপ্নেও কিন্তু টাকা চায়, স্বপ্নেও টাকা নিয়ে ঝগড়া করে। তো যার সজাগ থাকতে যে স্বভাব, তার স্বপ্নেরও সেই স্বভাব। পোলাপানের সজাগ থাকতে যারা ফেসবুক ইউটিউবে আজেবাজে দেখে, ওরা স্বপ্নেও কিন্তু তাই দেখে। আর হেফজখানার ছেলেরা পড়ার সময় মাথা ঝোলে আর পড়ে পড়ে না, আলিফ লাম মিম যালিকাল কিতাব, কেউ এই আইডিও জুল দেয় আর কেউ এরকম লম্বা জুল দেয়, এরকম জ্বলে আছে না নেই? এই জুলা দেখি আবার ওই যে পণ্ডিত পার্টি তারা আবার সমালোচনা করে, হুজুর হড়ার সময় জ্বলে কে মাথার গিলু নড়িয়ে যাবে না, গিলু নড়িয়ে গেলে গিলু বোঝেন না মগজ, মাথার মগজ নড়িয়ে যাবে তাতে ওর ব্রেন খারাপ হয়ে যাবে। তা আমরা কই যে জীবন বইরেই নড়িয়ে নড়িয়েই পড়ে, ঝাঁকিয়ে ঝাঁকিয়েই পড়ে, তাতে নড়া মাথা আর এই যে মগজ ঝুলতে ঝুলতে যে ডিলে হয়ে যায়, তাতেই দুই বছর এক বছর দেড় বছর ছয় মাস তিন মাসে তিরিশ পারা মুখস্থ করে ফেলে। আর তোমরা যারা না নড়িয়ে চলে ধীর স্থিরভাবে পড়ো, তোমরা জীবনও উনচাশ পাতার একখান বই মুখস্থ করে শুনতে পারো না, কথা কর না। আরও যা পড়ো, পড়ার সময় কী পড়ে যে আমি বলি তাই শোনেন না, ইউটিউবে তো সব আজি আছে, এরম পড়ে মজুমদার কান্দি এমনে 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 দারুল উলুম এমনে 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 সাকিয়া এমনে 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 যা পড়ে সব এমনি এমনি, কে থেকে চাকরি বাকরি হয় না, পড়ার সময় কাজ এমনি এমনি এমনি, মানে এতে কিচ্ছু হবে না, সব এমনি এমনি। চাকরি করতে হবে পরে টাকা দিয়ে ঘুষ দিয়ে, পড়া দিয়ে চাকরি হবে না, পড়া দিয়ে লেখা দিয়ে শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে এই যাচাইতে যদি চাকরি দেওয়া হইতো তাহলে বাংলাদেশের অনেক গরিবের ছেলে পেলে বড় বড় অফিসার হয়ে যাইত, ঠিক না? যার বস্তা নাই তার রাস্তা নাই, টাকার বস্তা নাই তো চাকরির রাস্তাও, এমনে এমনে এমনি এমনি সব এমনি এমনি এমনি। এখন পড়ার সময় জ্বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি দেখি জালনার ফাঁক দিয়ে ঘুমোই যে ওই পর্তিসারের মাথা ঝুলতেছে, ওর বালিশ মাথার তলতে সরি চলে যাচ্ছে। আল্লাহ, তো মাদ্রাসা হেফজখানাওয়ালা মাদ্রাসা দিনে রাতে চব্বিশ ঘন্টা পড়া হয় এ কথা বলা যায়, কতক্ষণ শয়নে স্বপনে সজাগে ঘুমে সর্বহালাতে ওই বাথরুমের মধ্যে বৈশাও মুখে পড়ে না তবে জেহেনের মধ্যে কল্পনা চলতে তালে থাকে, এমন পড়া পড়া। কইলে হাসবেন আবার সবাই দোষ দেয় উনি খালি হাসাই নিয়ে কথা কয়, বাস্তব কই তাতে হাসলে আমি কি আর বার নেই, আমার বাসন ভঙ্গি। আমার সাথে পড়তাম এক সময় পাল্লা ছিল এই কিতাব মুখস্থ শুনাইতে হবে, একটা একবার তোতলাইলে একটা শব্দ দুইবার করলে হবে না, এমন মুখস্থ শুনাইতে হবে। তো পাল্লা ছিল জামাতের মধ্যে খুব বেশি, যদি মুখস্থ এরকম শুনাইতে পারে সেই আমলে তিরিশ বছর আগে, তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর আগে, তাহলে পাঁচ পাই দেবে হুজুর পাঁচ পয়সা, আর না শুনাতে পারলে হুজুরে পাঁচ পয়সা দিতে হবে, এই হলো ছিল লেনদেন। তো আলহামদুলিল্লাহ জামাতের মধ্যে আমি পাইছি, যে কয়দিন পর্যন্ত হিসাব করছি তাতে আমি পাইছি পঁচানব্বই পয়সা, দ্বিতীয় জন পাইছে পঁচাত্তর পয়সা, পঁচাত্তর পয়সা হলো আমার সাথে পাল্লা দিতে দিয়ে। ও সব সময় বেশিরভাগ ওয়েন পড়ে, ভর্তি ভর্তি ওই অবস্থায় বসে বাথরুমই বাথরুমিও বসে মনে হয় মনে মনে ভর্তিছে, ভর্তি ভর্তি পানি খরচ না করে লুঙ্গি উচরি বাড়ি চলিয়েছে, একটু ছোটো সাইজিস ছোটোবেলায় তো হাসতে হাসতে করেছে, পরে দিই যে সেই কিতাব পড়তেছে মহি মহি, ওরও হুশ নাই এত ভরা পড়ে। আপনারা মনে করেন যে মাদ্রাসার পড়া মনে হয় ওই যে একটু কোরআন শরীফ পড়া একটু সিফারা ভরা, এই মাদ্রাসার লাইব্রেরিতে ঢুকলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, যদিও দেখতে কোরআন শরীফ এতটুক কিন্তু ওর ভিতরে রয়েছে একশো চারখানা আসমানি কিতাব। ইংরেজিতে আপনারা গাইড পড়েন, গাইডে কি লেখা, গাইডের গায়ে লেখা একের মধ্যে দশ, ক্লাস টেনের গাইডে তাই লেখা না, কোনোটা আছে একের মধ্যে সব একের মধ্যে দশ।
আর আমাদের কোরআন শরীফ হলো একের মধ্যে 104 জোরে কোন সুবহানাল্লাহ কোরআনের মধ্যে তাওরাত আছে কোরআনের মধ্যে ইনজিল আছে কোরআনের মধ্যে জবুর আছে কোরআনের মধ্যে কোরআন আছে ইদ্রিস আলাইহিস সালামের সহিফা ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব নূহ আলাইহিস সালামের কিতাব এমন করে 104 খানা আসমানি কিতাব আসমানি শুধুমাত্র কোরআনের মধ্যে কোরআন বাদ 103 খানা লুকায়িত আছে কুরআন শরীফ অন্যান্য কিতাবের মত নয় যেদিকে তাকাবেন শুধু সেই দিক তা নয় যেদিক যাবেন একাধিক দিক নিয়ে পড়াশোনা করেন কুরআন তা নয় আমার কুরআন কমপ্লিট কোড অফ ইসলাম আল্লাহু আকবার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন মানব জীবনকে ছয় ভাগে বিভক্ত করা হয় ছয়টা জীবনকে সুন্দরভাবে পরিচালনা কইরা আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম আর আদর্শ অনুযায়ী জীবন যাপন কইরা দুনিয়া থেকে জান্নাতি একটা সার্টিফিকেট ডান হাতে নিয়া আখিরাতের দিকে রওনা হইতে যত শিক্ষা দীক্ষা লাগে সমস্ত শিক্ষা দীক্ষা সংবিধান দিয়ে আমার আল্লাহ কুরআন শরীফ নাযিল করেছে এ কুরআন দেড় হাজার বছর আগেও যেমন চলত এখনো তেমন চলে কিয়ামত পর্যন্ত তেমন চলবে কথা বলেন কোন জ্ঞানী গুরু বিজ্ঞানী আর পণ্ডিত আইসা আমার কোরআনের মধ্যে আঙ্গুল ঢুকানোর সুযোগ কখনো খুঁজে পায় নাই আর কিয়ামত পর্যন্ত পাবেও না লা তাবদীল আলি কালিমাতিল্লাহ কেউ কখনো লুকমা দিয়া কোরআনের আয়াতকে পরিবর্তন করানোর সুযোগ তুমি পাইবা না কথা বলেন ঠিক আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন দালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ যদি মনে করে যে এই আয়াতটা পাল্টাতে হবে তাহলে তারে দেশেতে পাল্টাই দেওয়া হবে তসলিমা নাসলিম কইছে না এই আয়াতগুলো এখন চলে না সেই আয়াতগুলো বাংলাদেশে চলতেছে তসলিমার এই দেশে চলে না দত্তি বালি পোলাপানে চুল ধরে থাপড়াতো এ থাপড়াবো না তুমি ডাকো ওর স্যান্ডেলের তলিতে কিছু মা খাইয়ে বেরিওয়া খালি স্যান্ডেল দিয়ে পিটেলি স্যান্ডেলের ইজ্জত যায় সালমান রুশদি কয় এই আয়াতগুলো এখন চলে না এ সালমান রুশদি এখনো বাংলার জমির এসে আয়াত চলে কিন্তু তোর মতো খবিশরা এই দেশে চলে না ষোলো কোটি মুসলমানের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ হাজি শরিয়াতুল্লাহর বাংলাদেশ শামসুল হক ফরিদপুরীর বাংলাদেশ হাফেজ হুজুরের বাংলাদেশ ফজলুল করিমের বাংলাদেশ ঠিক আছে কা জোরে কন এত কোটি কোটি মুসলমান গোটা দুনিয়ায় বর্তমানে প্রায় 1 কোটির মতো হাফেজ আছে তার ভিতরে 5 ভাগের 1 ভাগ হাফেজ শুধু আমার সোনার বাংলাদেশে 1 কোটি হাফেজের মধ্যে 5 ভাগের 1 ভাগ খালি বাংলাদেশে এত হাফেজের দেশে কোরআন চলবে তুই চলবি না যদি কোনো জায়গা তোর নজরে ভুল ধরা পড়ে বুঝবি যে সেই জায়গা তোর মাথায় খারাপ হয়ে গেছে তোর মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে এই মেন্টাল পাবনা পাটালি হবে না ওইটা চিকিৎসার জন্য এবার আসতে হবে আমাদের হাসপাতালে ঠিক কি না সারমনের হাসপাতালে যাবি কাকড়ালির হাসপাতালে ঢুকবি পিসাবের হাসপাতালে ঢুকবি মুফতি আব্দুল গফফারের কারখানায় ডুববি আব্দুল মতিন সাহেবের ফ্যাক্টরির মধ্যে ডুববি কাকড়াইল মসজিদে যাবি তবলি গলাদের সাথে ঘুরবি দেওবান্দ হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা রাজোর বড় মাদ্রাসায় যাবি এই সমস্ত মাদ্রাসা হলো তোদের মেন্টাল হাসপাতাল কলেজ বিশ্ববিদ্যালয় পড়লে ওই টাল সাইবা ভাঙ্গে সোজা হবে না এ ভাই চাকা টাল হইলে পারা একই ডাক্তারের কাছে দিলি সারে ও দিতে হবে গ্যারেজে চাকার টাল ভাঙতে কো যায় ঠিক না পণ্ডিত সে কয় আল্লাহর কোরআনের মধ্যে ভুল পাইছি আল্লাহ সৃষ্টির মধ্যে ভুল পাইছে জোরে কর না কি ভুল পাইছে কয় কি আল্লাহ যে ভাগ করলো ছেলেরা 2 ভাগ পাবে বাপের সম্পত্তি মেয়েরা 1 ভাগ পাবে এইটা আল্লাহটা ভুল ভাগ করছে জোরে কন আল্লাহ মেয়েদের ঠগাইছে ছেলেদের জিতাইছে আস্তাগফিরুল্লাহ আমার নবী বলেন
হুব্বি বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আতিবু আল মারাতু আজুইলাত কুররাতু আইনি ফিস সালাত এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না মাত্র তিনটে জিনিস ভালো লাগে এক নম্বরে তিব সুগন্ধি ভালো লাগে আতিবু আল মারাত দুই নম্বরে আমার নারী জাতি ভালো লাগে নারীরা অসহায় দুর্বল এদের আমার ভালো লাগে মাকে মা হিসেবে ভালো লাগে নানীকে নানী হিসেবে ভালো লাগে দাদিকে দাদি হিসেবে ভালো লাগে মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে টোটাল নারী জাতি আমার কাছে অত্যন্ত স্নেহস্পদ তাদেরকে আমি খুব ভালোবাসি নবী যাদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ঠগাইছে হইতে পারে না কিভাবে ঠগালো আর কিভাবে জিতলো তুই এক জায়গা তাকাস কেন তাকাবি সব জায়গা তাহলে দেখবি যে পুরুষের চাইতে বরঞ্চ মহিলাদেরকে আল্লাহ জিতেইছে ঠিক কি না পুরুষরা একটু ডানবাম শিখলেই বাপের সাথে কাজে নাইমা যায় মেয়েগুলো ষোলো আঠারো বিশ বছর পর্যন্ত ঘরে থাকে বাপে তারে কামে লাগায় না সাংসারিক কাজের ভিতরে মা যদি একটু কাজে লাগায় মাঠে ঘাটে কাজ করে ছেলেরা এগারো বারো দশ বছরে পুলাপান বাপের সাথে মাঠে ধান লাগায় দশ এগারো বছরে পুলাপান বাপের সাথে ভ্যান চালাইয়া সহযোগিতা করে কথা বলে ইন্ডাস্ট্রিজ কলকারখানায় কাজ করে ছোট্ট ছোট্ট পুলাপান গ্যারেজে যে নাট খুলে খুলে পয়সা কামাই করে মা বাপরে কামাই করে খাওয়ায় মেয়েদেরকে দে সাধারণত মা মা বাপে কামাই করে খায় না পুরা ছেলেবেলা থেকে কষ্ট করে আল্লাহু আকবার যাইতে যাইতে যখন বড় হইয়া যায় এরপরে বন্টনের দিক তাকাইতেছিস ভাই বোন মাত্র দুইজন কয়জন জমি আছে তিন কাঠা কাঠা হিসেবে বোঝেন তো তিন কাঠা বাপ মা দুইজন মারা গেছে এই তিন কাঠা জমিন শরীয়তের দৃষ্টিতে ভাগ করবে কিভাবে দুই কাঠা পাবে ছেলেতে এক কাঠা পাবে মেয়েতে তাই তো এই দেখে কয় যে এই যে হাতে ধরে ঠগালো হুজুর বলেন কি দেখেন একই মায়ের সন্তান একই বাপের সন্তান দুইজনের সমান পাবে এ কপাল বুড়া বুঝিস না তুই মনে করছিস যেখানে পার্সিয়ালিটি করেছে আল্লাহ জমিনটা দুই ভাগ সমান করে ভাগ করলে দেড় কাঠা পাইতো কিন্তু আল্লাহ কইছে ছেলে পাবে দুই কাঠা মেয়ে পাবে এক কাঠা ঠিক না আল্লাহ তার ভিতর দিয়ে মেয়েরে আল্লাহ জিতেইলো কিভাবে ছেলেটা ছোটবেলার থেকে ভাই বোন দুইজন মারা গেছে মা বাপ দুইজন মারা গেছে দুইটা ভাই বোন থুইয়া দুইটা ছেলে মেয়ে থুয়ে মারা গেছে ছেলেটা ছোটবেলা থেকেই অন্য কোনো চিন্তা বেকার করে নাই কামাই রোজগার করে বুনডারে খাওয়ায় এরপরে বুনটা সাবালিকা হয়েছে বড় হয়েছে ভাইটা বলো ভাই বিয়ে করে নাই আমি যদি বিয়ে করি তাহলে আমার বোনটারে আমার বউ যত্ন করে না না করে যে কোনো কৌশলে আগে বুনডারে বিয়ে দিতে হবে দেখে শুনে দিনদার ব্যান রিক্সা চালায় গরিব একটা ছেলে দেইকা চরমুনার বিশ্বাবের মরি তবলিগের বায় তবলিগের সময় লাগানো একটা দিনদার গরিব ছেলে দেইকা মেয়েটারে বিয়ে দিছে বন্ডারে বিয়ে দিছে বিয়ের সময় ছেলেও কইছে ভাই যান যৌতুক পৌতুক হারাম আমিও পীরের মরি তবলিগের সাথে যৌতুক খাবো না একটু সহযোগিতা যদি পারেন ভালো হয় আমি তো ব্যান চালাই এই বাড়ির পাশে একটা দোকান হাজার তিরিশ টাকা অলি করে আমি একটা ব্যান একটা দোকান টোকান দিতে পারি আপনার বুন্ডারে নিয়ে সুখে শান্তি থাকতে ভাইটা কষ্ট কইরা একটা বাসুর ছিল পালে ওই বাসুরটা তিরিশ হাজার টাকা বিক্রি করে বুন্ডারে ভগ্নিপতিরে তিরিশ হাজার টাকা দিয়ে দিছে দুই কাঠা জমির দাম ছিল এক লাখ টাকা এক কাঠা জমির দাম ছিল পঞ্চাশ হাজার ওর এক কাঠা ওরে দলিল করে দিচ্ছে ভাইয়ের দুই কাঠা ভাইয়ের নামে দলিল আছে ঠিক সেইটুকির বার বাড়ি বানায় থাকে বুনির এক কাঠা তারে দিয়ে দিছে পঞ্চাশ হাজার টাকা বেঁচে নিয়ে গেছে তিরিশ হাজার টাকা দিছে বাসুর বেঁচা আবার বিয়ের সময় কায়দা করে দেন মাহর লিখে দিছে এক লাখ টাকা তাহলে বাইতে দুই কাঠা জমি পাইছে এক লাখ টাকা বুনেও জায়গায় এক কাঠাই পাইছে পঞ্চাশ হাজার আবার দেন মহরে পাইছে এক লাখ টাকা আবার ভাইটা বাসুরটা বিক্রি করে তিরিশ হাজার টাকা দিয়ে দিছে বুনরে পঞ্চাশ আর তিরিশ আশি দেন মহরে এক লাখ বুনে পালো এক লক্ষ আশি হাজার টাকা ভাইতে পাইছে মাত্র এক লাখ টাকা কে বেশি পাইছে কারে বেশি দেছে এবার ভাইটা বিয়ে করতে গেছে সে জায়গাতে তার আবার দেন মহর দ্বারা লাগছে তার নামে এক লাখ বিটিএমএসি হবে মাত্র এক লাখ টাকা তা তো দেবার বউরে দিয়ে দেয় ভাইটার কিছু থাকে না শূন্য বুনের হয়ে গেছে এক লাখ আশি হাজার ভাই হয়ে গেছে জিরো ঠিক কি না কারে বেশি দিছে আল্লাহ বুনরে বেশি দিছে ঠিক কি ঠিক না আল্লাহু আকবার এরপরে
ভাই মা বাপ নাই, ভাই বুন্ডা পিলাই পিলাই বেড়াতে আসবে, আসে বেড়াতে আসে, বেড়াতে আসার সময় আগেতে ফোন দিছে, কয় পার ভাই রে ফোনে কয় ভাই ভাই একটু ফোন ধর, ফোন ধরছে, ভাই তুই কি ভাবির দ্বারে দাঁড়ানো নাকি, কয় না আমি তো রাস্তায়, কয় তুই আর একটু সরি যা একটা কথা কব, ভাই রে একটু ফোনে কছে ভাই না আমি একটু বেড়াতে আসতে চাচ্ছি, একটু বেড়াতে আসবো ভাই, কয় তুই আয় বেড়াতে আসবি না কেন, বেড়াতে আসার অনুমতি দিছে, কয় তোমার ভগ্নিপতি আসবে কয় নিয়ে আয় ভগ্নিপতিরে নিয়ে আসবে, কয় তোমার আমার দুইটা ছেলে মেয়ে আছে তারাও আসবে মামা বাড়ি, কয় নিয়ে আয় কয়জন হলো চারজন, কয় যে আমার শ্বশুর শাউরিও কইতেছে বুড়ো মানুষ উনরাও আমাকে সাথে যাবে, কয় নিয়ে আয় তাই তো আমার দাদি শাউরি নানি শাউরি দুইজন মানুষ আছে ভাই ওরা একটা আসতে চাচ্ছে, কয় নিয়ে আয় তাই তাকেও, কয় যে আমার দুটো নন্দি আছে ওরা এসে কুন দিয়ে পড়ছে ওরাও যাবে, ননদ দুটিও যাবে ওকে এক একজনের সাথে সাইড দিয়ে ছেলে মেয়ে ওরাও যাতে চাচ্ছে, কইতে পারে ভাই যে তুই আনিস নি, যদি ভাই কয় যে না ওকে আনিস নি তো আব্বা মা থাকলি এরম ক্ষতি পারতো না, এইগুলো একটা হাই চাবে ভাই কয় সব দিয়ে দেড় কুড়ি ফুটি মাছের কুড়ির দেড় কুড়ি নিয়ে আইছে, ভাইয়ের চোখ বড় হয়ে গেছে, পকেটে ছিল 1000 টাকা বাজার করছে এক উক্তি শেষ, এরপরে ভ্যান কান বন্ধক দিয়ে বাজার আই বাজার কই যাই না, এদের আত্মীয় স্বজনদেরকে খাওয়াই দিছে, খাওয়ানোর পরে যেদিন চলে যাবে ওই দিন ভাইরে ডাকি নিয়ে গেছে কয় ভাই একটু রাস্তার ওই পাশে চল, রাস্তার ওই পাশে একটা ঘরের আড়ালে গিয়ে কয় ভাই আর কোনো দিন আসি না আসি কইতে পারি না, আমি যতদিন আসি ভাই চা থাকি আসবো, তোর ভাগ্নে ভাগ্নিরা আসবে আমার ওই শ্বশুর শাউরি আর দাদি শাউরি নানি শাউরি আর ওই নন্দি আর ননদগুলো কোনো দিন তোর বাড়ি আসতেও পারে নাও আসতে পারে, একটু নৌতো মৌতো কিছু না দিলে আমার মুখ থাকে না, ভাইটা লম্বা একটা হাই চাড়ছে কোত্থেকে নৌতো দেবে, দিনদার ছেলেটা তারপরও দোস্ত এই বিপদে পড়া ব্যারাকের থেকে 20,000 টাকা লোন তুলে নিয়া গোষ্ঠী শুদ্ধ নৌতো দিয়ে পাঠায় জীবন ভরে এমন করে চুষে খাইতে থাকে ভাইডারে, বুনরা আইসা আইসা এরপর পণ্ডিতের গোষ্ঠী কয় আল্লাহ বুন্ডে ঠগাইছে ভাইরে জিতেইছে, কাজেই সম্পত্তি সমান ভাগ করতে হবে, আল্লাহর কোরআনের মধ্যে যদি আঙ্গুল ঢুকাইতে চাও আল্লাহ রাসূল বলেন মা আমানা বিল কোরআনে মানিস তাহাল্লা মাহার বাগু, কোরআনে যেখানে যেভাবে ফয়সালা দিয়েছে সম্পূর্ণ কোরআন মানো কিন্তু একটা ফয়সালাকে যদি তুমি না মানতে পারো ধরে নিয়ে হবে গোটা কোরআনকে তুমি অস্বীকার করেছো, তুমি যত বড় নাম আমাদের দিনদার হও প্রেসিডেন্ট হও প্রধানমন্ত্রী হও যাই হও না কেন আল্লাহর খাতায় তোমার নামটা লেখা হবে কাফেরের দপ্তরে, আল্লাহর ফয়সালা পাইটু পাই সঠিক কথা বলেন ঠিক কি ঠিক, তবে সাবধান থাকবেন সতর্ক থাকবেন, মাঝে মাঝে এমন রিপোর্ট শুনি আব্বারা মরার আগে সম্পত্তি সব ছেলেদের লেইকা দিয়ে চলে যায়, এরম আব্বা আছে না নাই ভাগে ভাগে, বোনদেরকে ভাইরা মোটে দিতেই চায় না মরণের আগে আব্বার একটু হুশ থাকতে ফরম একখান নিয়া ইসলাম কতগুলো কিনে নিয়ে আব্বারে দে সই দিয়ায় আব্বার হুশ নাই আব্বার আঙ্গুল যে কলম ধরায় ভাইতে বাপের নামে সই লেখাইয়া ওই জায়গা সম্পূর্ণ জমি দলিল করে নিয়ে যায় ভাইরা বোনদেরকে বঞ্চিত করে, এ আমার ভাইরা মনে রাখবা কিয়ামতের ময়দানে সিরাতু বাইনা সিরাতি ওয়াল জান্নাহ, পুল সিরাত পার হওয়ার পরে আরেকটা গেট হবে আরেকটা পুল হবে মিশকাতুল মাসাবি সব হাদিসের কিতাবের মধ্যে আছে, আসসিরাতু বাইনা সিরাতি ওয়াল জান্নাহ, পুল সিরাত পার হবে নামাজ দিয়া পুল সিরাত পার হবে হজ দিয়া পুল সিরাত পার হবে যাকাত দিয়া পুল সিরাত পার হবে জিকির দিয়া পার হবে তবলিগ দিয়া তেলাওয়াত দিয়া পুল সিরাত পার হবে নিজের আমলের বরকতে পুল সিরাত পার হইয়া যাইবা, এবার দ্বিতীয় পুলের উপরে দাঁড়ায় দাঁড় করে দেয়া হবে এপাশতে একজন ওপাশতে একজন, তুমি ভাইরা উঠে যাচ্ছ বুন্ড অপর দিক দিয়ে আসবে আইসা ওই পুলের মাঝখানে দাঁড়ায় তোমার সাথে কেসাস আদায় করবে, ওই পুল সিরাতের পরে যেই পুলটা হবে ওই পুলের নাম হলো সিরাতুল কেসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল, যে যার কাছে পাবে হুকুকুল ইবাদ মখলুকের হক পরিশোধ করার জন্য ওই পুলটা আল্লাহ তৈরি করবেন, স্বামীর কাছে স্ত্রীতে বলবে আমার দেন মোহরের টাকা কয়টা দাও টাকা দাও, যানজট বাদি গেছে এদিক দিয়ে লোক ওদিক দিয়ে লোক আল্লাহ কয় এই ফেরেশতারা ও জায়গা ভিড় কে আল্লাহ এই যে এক বুড়ি আইসেছে বুড়োর তো গলা চিবিয়ে ধরছে কি কয় কয় দেন মোহরের টাকা পাবে বলে আল্লাহ কয় তা বুড়োরে দিদি কও বুড়ো কয় তোমার বাড়ি কোন জায়গা বুড়ো বউরে চিনতে যাবে না কয় আমি তো চিনবা না দিন স্যার টাকা ফেলা বুড়ো 3,00,000 3,50,000 টাকা দেন মোহর তিনটে পয়সা কোনো দিন দিস না টাকা ফেলা
বুড়ো কবে তুমি দিও বাসর রাত্রি মাফ করে দিছিলে, কয় সুপাই তুলে দেবো টা বেলা বাসর রাত্রি মাফে মাপ হয় তুলে সেই যে কোন চোর ও দুস্থ টাকা নিয়ে যান নাই যানজট শুরু হয়ে যাবে, আল্লাহ বলবে এ ফেরেশতারা জট কুমাও, কয় আল্লাহ বুড়ি তো ছাড়ে না, কয় বুড়ার আমল নামা থেকে প্রত্যেক দুই পয়সার বিনিময়ে বুড়ির আমল নামায় সাত চরিকাত নামাজ ট্রান্সফার করো, দুই পয়সার পরিবর্তে সাত চরিকাত, একশো পয়সায় এক টাকা, দুই পয়সায় যদি যায় সাত চরিকাত, নামাজ দিতে দিতে নফল নাও, নফলে পড়লি ভালো নইলে সুন্নাত নাও, সুন্নাতে পড়লি ভালো নইলে ওয়াজিব নাও, ওয়াজিবে পড়লি ভালো নইলে ফরজ নাও, ফরজ নামাজে পড়লি ভালো নইলে যাকাত নাও, যাকাতে পড়লে ভালো নইলে হজ নাও, হজে পড়লে ভালো নইলে রমজানের রোজাগুলো নাও, নীতি 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 বুড়োর সব পান কালি হয়ে যাবে, এরপরও বুড়ি ছাড়ে না, বুড়ির এইবার ফেরেশতারা বলবে কি ব্যাপার পড়ে নাই, কয় আর মাত্র দশ হাজার টাকা বাকি আছে, এই দশ হাজারের বিনিময়ে বুড়ির আমল নামা থেকে গুণা বুড়োর আমল নামায় দিয়ে রিটার্ন করে দেওয়া হবে, যদি দুনিয়ায় সুসম্পর্ক থাকে তাহলে কোনো না কোনো ফায়দা হবে, আর যদি সুসম্পর্ক না নিয়া দুঃসম্পর্কের মধ্যে যান, এমন করে যত হুকুক ইবাদত আছে, এ দোকানে কিনা বেচা করছো ওই কিনা বেচার ভিতরে ফাঁকি দেছো, দোকানদার পাওনাদার দোকানপাটি উঠাই দিয়ে চলে গেছে, তার দোকানের ব্যবসা শেষ, এখন যত টাকা বাকি ছিল বাকি পাওনাদাররা দিনাদাররা টাকা দেয় না, কইলে কয় আবার দোকান দাও কিনা বেচা করি তারপরে দেব, আমি আতা যে কয় টাকা তাগে তো খাইছিস সে কয় টাকা তোর বাপের তা খাইছিস, থেকে না দাও প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাত চরিকাত নামাজ, বাসের টাকা ফাঁকি দেছো প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাত চরিকাত নামাজ সব তোমার দেওয়া লাগবে, আল্লাহ আকবার। একবার ফরিদপুর থেকে উঠছি মাগুরায় যাব, গাড়িতে উঠে বক্তা মানুষ সকালবেলা ঘুমাই গেছি, মাঝখান দিয়ে ওখানে গেলে গাড়ির সব যাত্রী নামিয়ে গেছে, আমার হুশ নাই, স্টাবও নামি চলে গেছে, ওইখান থেকে গাড়ি অল্টারনেট করে এই কোম্পানির গাড়ির লোক ওই গাড়িতে উঠে দেয় ওই পাশে যারা যায়, এখন সব নামিয়ে গেছে আমি একা ঘুমাই গেছি, যে কেউ নেই সজাগ হয়ে দিয়ে যে কেউ নেই, ওদিকে আমি ঘুম গেছি বিদায় সুপারভাইজার আমার কাছ থেকে টাকা নেই নেই বিশ টাকা, চিন্তায় পড়ে গেলাম দুনিয়ায় কোনো জায়গা আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমার কাছে কেউ চার পয়সা পাবে বলে দাবি করতে পারবে না, আজকে সুপারভাইজারে তুমি চিনি না কোন জায়গায় চলে গেল, এই বিশ টাকা কিভাবে পরিশোধ করবো, কেয়ামতে বিশ টাকায় কত টাকা দেওয়া লাগবে, কত নেকি দেওয়া বয়তে লাভ দিয়ে পরের গাড়িতে উঠে কইলাম ভাই আপনারা কি ওই গাড়ি এই গাড়ি এক কোম্পানি কয়েছি, আমি বললাম বাইরে ওই গাড়িতে ঘুমাইছিলাম ভাড়া দিতে পারি নাই সুপারভাইজার নামে গেছে, এই যে বিশ টাকা ভাড়া তুমি একটু তারে পৌঁছাই দিও, দিক না দিক সে জিম্মাদারি নিয়ে নিয়ে এনেছে, যদি দেয় তাও ভালো না দিয়ে মারিয়ে খালি তুমি ধরা খাও আমার জিম্মাদারি খালাস, কথা কন এমন করে যেখানে যাই হুকুগুলি বাদ, এ ভাই যে বুন্ডে বাকি দিছিস আব্বা ছেলেদের কেলে কি দিয়ে মেরে দেন নাই, এক ছেলের দিয়ে কয় ছেলের মাহরুম করেছেন, চালাকি পাস ছেলেটি যা করেছেন সব ওই পুল সিরাতের উপর পার হইয়ার পরে ওই সিরাতের পার দাঁড়ায় পরিশোধ করা লাগবে, আল্লাহ পাক লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, কেউ কে আল্লাহ তাআলা যাররা পরিমাণ জুলুম করবে না, সকলকে ইনসাফের সাথে ফয়সালা করে দেবে, কথা বলেন ঠিক কি ঠিক না, আমার কোরআনের মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তনের দরকার নাই ঠিক কি ঠিক না, আইসে গেল কয়ে গেলাম দোস্ত আয়াত যা পড়ছি তার সামনে কিছু বলে যেতে হবে, আগামীকাল রাত্রে দুইটা মাহফিল খুলনা শেষের মাহফিল গহর ডাঙ্গা, তিন মাহফিল রাত ভর ফজর পর্যন্ত মাহফিল গভীর ডাঙ্গা, শেষ বক্তা বানায় আমারে ওই জায়গা ওই অত্তি যাই আর জান থাকে না, পরের দিন আবার যাইতে হবে ঢাকায় যে দুই মাহফিল, পরের দিন আইসে শরীয়তপুর মাহফিল, দৌড়ে সাত্তিবাতি নেই স্যাসিস দুর্বল, তার মধ্যে আবার গাড়ি কালকে আবার অ্যাক্সিডেন্ট করে আবার মন টন খারাপ হয়ে গেছে, আল্লাহ আমাদের সকলকে সহি তরিকায় হক বুঝে আমল করা তৌফিক দান করবেন, আমিন।